তোরে আমি বাইবেল রাখছি। মান্নার মিত্রতে শুধু বাংলাদেশের চলচ্চিত্রই নয়, সারা বাংলাদেশে নেমে আসে শোকের ছায়া। চলচ্চিত্র তারকারা, আত্মীয় স্বজন ও অগণিত ভক্তরা অশ্রুসিক্ত হয়ে পড়ে মান্নার মিত্রর অকাল খবর শুনে। নায়ক শাকিব খানও মান্নার মিত্রতে গভীর শোক প্রকাশ করেন। মান্নার মিত্রর প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন, শাকিব খান যখন অসুস্থ ছিলেন, মান্না শাকিব খানকে বিদেশ গিয়ে ট্রিটমেন্ট করার পরামর্শ দিয়েছিলেন। মান্নার পরামর্শ অনুযায়ী থাইল্যান্ড গিয়ে চিকিৎসা নেন শাকিব খান। আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম, বাংলাদেশে থেকে না, তুমি বিদেশে কোথাও যাও চিকিৎসা করো, তার কথা মতো। শাকিব আরো বলেন, শুনেছিলাম তার ব্লক ধরা পড়েছিল, উনি নিজেই সিস্টেমে থাকলেন না। শেষবারের মতো শাকিব খান দেখতেও পারেনি মান্নাকে। শুটিং এর কাজে দেশের বাহিরে থাকায় মান্নার লাশটিও দেখতে পারেনি শাকিব খান। দুঃখ প্রকাশ করে শাকিব খান বলেন, আমার খুব খারাপ লাগছে, আমি ওনাকে একবার দেখতেও পারলাম না। ব্লক ধরা পড়েছে, উনি নিজে সিস্টেমে থাকেন না, আমার খুব খারাপ লাগছে যে আমি ওনাকে একবার দেখতেও পারলাম না। মান্না প্রায় 50টি সিনেমার কাজ অসমাপ্ত রেখে পরলোকে পাড়ি জমিয়েছেন। মান্নার মৃত্যুতে এভাবে শোক প্রকাশ করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। তাছাড়া প্রবাস থেকে কান্নায় ভেঙে পড়েছিলেন চিত্রনায়িকা শাবনূর। মান্নার সাথে জুটি বেঁধে বেশ কিছু সফল সিনেমা উপহার দিয়েছে শাবনূর মান্না জুটি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।